হ্যালো, গুড আফটারনুন ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর 2022, এখন সময় হচ্ছে বিকেল 3:30 বাজে। গুড আফটারনুন ফ্রম খড়গপুরে, আমি যে এলাকায় থাকি আমার কোয়ার্টারের পাশের এলাকা থেকে। আপনাদের সঙ্গে আমার বলতে বলতে প্রায় কাছাকাছি এক মাস হয়ে গেল, সেই অর্থে কোনো যোগাযোগ নেই। কেন নেই সেটা তো অনেকেই আপনারা জানেন। তো মাঝখানে আমি শারীরিক এবং মানসিকভাবে আমি খুবই ভেঙে পড়েছিলাম। আপনারা তো জানেন যে আমার গত মাসে আগস্টের 17 তারিখ আমার ওই হার্টে হঠাৎ করে হার্টবিটটা বেড়ে যায়, তার ফলে আমি হসপিটালে ভর্তি হই হঠাৎ করে গিয়ে। তো সেটা তো হসপিটালে থাকতে থাকতে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখান থেকে আমি শেয়ার করেছিলাম। তো তারপরে সেখান থেকে ছুটি নিয়ে তারপরে আমাদের কাছাকাছি একটা খড়গপুরে একটা ছোটো ওয়াটারফলের মতন আছে, সেখানেও বা গিয়েছিলাম। তারপরে ফিরে এসে যেন আমি মানে পুরো ঘরকুনো হয়ে গেছিলাম আর কি। মানে কোথাও কিছু করতে ইচ্ছে করতো না, অফিসের বাইরে কোথাও কিছু যেতেই ভাল লাগতো না, একটা চুপচাপ হয়ে গেছিলাম আর কি। তো এখানকার যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম খড়গপুরের, সেই ডাক্তারবাবু বলেছিলেন যে আপনি তো ইসিজিতে কোনো সমস্যা নেই, পারলে একবার কলকাতাতে একবার কোনো বড় কার্ডিওলজিস্টকে দেখাতে যে ব্যাপারটা কেন এরকম ঘটনা ঘটলো একবার কনসাল্ট করার জন্য। তো আমি তারপরে আমি সময় সুযোগ করে একবার কলকাতা গিয়েছিলাম। তো সেখানে ওপিডিতে ডাক্তার দেখাই, কার্ডিওলজিস্টকে দেখাই। তো উনি সাজেস্ট করলেন যে একবার অ্যানজিওগ্রাফিটা করে হার্টের কন্ডিশনটা কি একবার উনি একবার বললেন যে একবার সেটা একবার টেস্ট করলে ভালো হয়। তো তারপরে আমি এই সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে আমি সেখানে হসপিটালে একটা কলকাতাতে একটা বড় নামি বেসরকারি হসপিটালে ভর্তি হই এবং সেখানে আমার অ্যানজিওগ্রাফি হয়। অ্যানজিওগ্রাফিতে আমার হার্টের মধ্যে কোথাও কোনো ব্লকেজ বা রক্ত প্রবাহতে কোনো অসুবিধে সেরকম কিছু নেই, সব কিছু নর্মাল আছে। আর তারপরে সেখান থেকে আসার পরে ডাক্তারবাবু বললেন যে এখন এখানে আর কোনো সেরকম কোনো সমস্যা নেই। আরেকটা উনি টেস্ট বললেন যেটা লোকালি করতে বলেছেন, সেটা হচ্ছে হল্টার টেস্ট। হল্টার টেস্টটা হচ্ছে ওই আপনার 24 আওয়ার্স একটা ইসিজি মনিটরিং হয় হার্টের, সেখান থেকে হার্টের কোনো অ্যাবনর্মাল কোনো রিদিম হচ্ছে কি না সেটা একটা আইডেন্টিফাই করা যায়। কিন্তু আমার যেটুকু ধারণা যে এই হল্টার টেস্ট মানে যেটা 24 আওয়ার্স ইসিজি মনিটরিং যেটা বলছি, সেটাও আমার আশা হচ্ছে সেটাও রিপোর্ট নর্মালি আসবে। আর তো শুধু টেস্ট নয়, শুধু টেস্ট তো হয়েছে, ডাক্তার দেখিয়েছি, এর বাইরেও আমি মানে কি বলে মানে মানসিকভাবে আমি খুব ভেঙে পড়েছিলাম আর কি। মানে এতটা ভেঙে পড়েছিলাম যে মানে না কোনো ভিডিও বানাচ্ছিলাম, না ভিডিও কারো দেখছিলাম, চুপচাপ বাড়িতে শুয়ে থাকতাম, অফিসে কাজ করতাম, এক্সারসাইজ করতাম, ওই জাস্ট দৈনন্দিন জীবনযাপন করতাম। তার বাইরে আমি একদমই পুরো চুপচাপ হয়ে গেছিলাম আর কি, নিজে কোনো একটা কনফিডেন্স পাচ্ছিলাম না কোনো কাজে। তো এই করতে করতেই মাঝখানে অনেকটা সময় আমার 2-3 সপ্তাহ কেটে যায়। তারপরেই বিভিন্ন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন ওনারা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, অনেক মানসিকভাবে সাপোর্ট করেছেন, বাবা মা, অনিতা, আমার দাদা ভাই, সবাই মিলে আমাকে, পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে মানসিকভাবে সাপোর্ট করেছেন। অফিসের কলিগ সবাই মিলে আমাকে মেন্টালি আমাকে আবার সে আগেকার জায়গায় ওনারা আমাকে ফিরিয়ে নিয়ে আসছেন। মোটামুটি আমি এখন অনেকটাই স্টেবল মানসিকভাবে। মাঝপথে তো ভিডিও কোনো যে সমস্ত ভিডিওগুলো আমি নিয়মিত দেখতাম ইউটিউবে, যে সমস্ত ব্লগগুলো দেখতাম আমার দৈনন্দিন জীবনে রুটিন ছিল, সেগুলো মাঝখানে দেখা টাকা সব বন্ধ করে দিয়েছিলাম। নিজেও কিছুই কী করতাম সারাদিন নিজেই জানি না। তো একটা কেমন যেন হয়ে গেছিলাম আর কি, হঠাৎ মাঝখানে লাস্ট উইকে আমার আবার একটু ভাইরাল ফিভারও হয়ে গেল। তো সেটা আমাকে আবার 2-3 দিন ভোগালো। তো এই করতে 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 অনেকটা সময় কেটে গেছে, মানে কী করবো কী করবো না সেটা মানে খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো ফাইনালি আবার অনেক দিন পরে আজকে ক্যামেরা ট্যামেরা নিয়ে বেরিয়েছি আপনাদের সঙ্গে, ভাবলাম একটু কথা বলে নিই, একটু মনটা একটু ফ্রেশ হবে। আর কি ক্যামেরা ট্যামেরা বের করেছি, দেখছি ক্যামেরার উপরে সব ফাঙ্গাস টাঙ্গাস হয়ে একাকার কাণ্ড হয়ে গেছে। যে জায়গাটায় বসে আছি এখানে আধ ঘন্টা ধরে আমার গেল ক্যামেরা ট্যামেরাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, লেন্স লেন্স মোছা টোছা, তারপরে এই ব্লগ শুরু করলাম। আর মোটামুটি সব শারীরিকভাবে ভালো আছে, অ্যানজিওগ্রাফি রিপোর্ট ভালো এসছে, আর আমার যেটুকু ধারণা আমার ইসিজি রিপোর্ট তো প্রথম থেকেই ভালো আসছিলো, আর হল্টার টেস্ট সেটাও মনে হয় আশা করছি সেটা ভালোই আসবে। কারণ আমি তো নিজে সম্বন্ধে নিজেই তো মানুষ নিজে আমি আমার ভেতরে কী সমস্যা হতে পারে না হতে পারে একটা তো আইডিয়া আমি করতেই পারি। তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে এটা মানে এটাও কোনো অসুবিধে কিছু হবে না, কিন্তু ডাক্তারবাবু যেহেতু বলেছেন করে একবার আমার আগামী 2-3 দিনের মধ্যেই মেদিনীপুরে গিয়ে একটু করবো, সেখানে ভর্তি হতে হবে 24 ঘন্টার জন্য, কারণ 24 ঘন্টা একটা মনিটরিং টেস্ট হয়।
তো টেস্টটা হয়ে গেলে আবার একবার ভাবছি, টেস্টটা হয়ে গেলে কলকাতা গিয়ে আবার একবার দেখিয়ে স্যারকে দেখিয়ে নিয়ে আসতে হবে, যে যে ডাক্তার আমাকে দেখছেন কার্ডিওলজিস্ট। তো এই তো গেল আমার নিজের কথা। আর তো তারপরে হচ্ছে ইউটিউবে এই বছর তো আমার অনেক রকম প্ল্যান ছিল, মানে খুব মন খারাপের ভেতর থেকে টিকিটগুলো ক্যান্সেল করলাম, কারণ যাওয়ার মতন আর এই লম্বা জার্নি করার মতন এই মুহূর্তে আর সেইভাবে আর মানে পেছন থেকে যে বলে না একটা যে কোনো মেন্টালি যে একটা প্রেশার সেটা এই মুহূর্তে পাচ্ছি না, মেন্টাল সাপোর্ট পাচ্ছি না। আমার তো এবছর তো তামিলনাড়ু মানে আমাদের তামিলনাড়ুর বিভিন্ন খুব জনপ্রিয় জনপ্রিয় জায়গায় যাওয়ার আমার প্ল্যান ছিল, চেন্নাই, পুদুচেরি, কাঞ্চিপুরম, রামেশ্বরম, মাদুরাই আর কন্যাকুমারী, এই সমস্ত জায়গাগুলো যাওয়ার প্ল্যান ছিল। চার মাস আগে থেকে টিকিট কেটেছিলাম, যেদিন টিকিট বেরিয়েছে বেরোই 120 দিন আগে, আমি 120 দিনই দিনে সকালবেলা 8টার সময় টিকিট বেরোয়, আমি 8টার সময় টিকিট কেটেছিলাম, 8:30 সময় টিকিট কেটেছিলাম, কারণ যেহেতু ওই লাইনগুলোতে র্যাস থাকে, পুজোর সময় ভিড় থাকবে বলে ফাইনালি টিকিটগুলোকে লাস্ট 2 দিন আগে ক্যান্সেল করলাম। কিন্তু ঠিক আছে, আবার সময় আসবে, আবার নিশ্চয়ই পরে যাওয়া যাবে, সেটা কোনো অসুবিধে নেই। তো আপাতত এই মুহূর্তে যে সমস্ত প্ল্যান আছে, পুজোতে আর কোথাও যাচ্ছি না, পুজোতে এই আমাদের বাড়িতেই থাকবো, মানে পূর্ব মেদিনীপুরে বাড়িতে যাবো, সপ্তমীর দিন বা অষ্টমীর দিন বাড়ি যাবো, তার আগে একটু খড়গপুরে পুজোগুলো দেখবো, সেগুলো আপনাদের সঙ্গে এসে ভাগ করে নেবো। আর তাছাড়া মেয়ের বয়স হতে কাছাকাছি এই ডিসেম্বরে মেয়ে 5 পূর্ণ হবে, তো গত বছর তো আমরা তো ওই ছত্তিশগড় গেছিলাম, তো মেয়ে আর ওই ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ গেছিলাম, তো মেয়ে তো গত বছর পুজো ঠিকঠাক দেখেনি, মানে যেটা 21-এর পুজোটা আর কি, মানে পুজো দেখার সুযোগ হয়নি ওর। আর 20-তে 20 সালে তো পুজো মানে মেলাটেলা কিছুই হয়নি, আর তার আগে তো ছোটো ছিল, তো মেয়েটাকে মানে মেয়েকে দুর্গাপুজোটা কেমন বা দুর্গাপুজো গ্রামীণ যে দুর্গাপুজো আমাদের বাড়ির কাছে খুব শতাব্দী প্রাচীন এক ঐতিহ্যবাহী গ্রামীণ দুর্গাপূজা হয়ে থাকে, মানে থিম কোনো না, শুধুমাত্র মেলাটেলাগুলো খুব ভালো হয়, আমাদের অনেক বন্ধুবান্ধবরা ওখানে আমরা পুজোর সময় আমরা অনেক দিনের পরে সবার সঙ্গে দেখা হয়, মেয়েকে একটু দুর্গাপূজাটা কী তার গ্রামীণ যে দুর্গাপুজো তার সঙ্গে একটু পরিচয় করাবো। সেইভাবে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই আপাতত, পুজোর পরে একবার সময় সুযোগ করে একবার সব কিছু ঠিকঠাক থাকলে, অনিতা বলছিল একবার গিয়ে জগন্নাথদেবকে দর্শন করবে, তো সেটা এখন ডেট কবে ফাইনাল করিনি, মোটামুটি পুজোর পরে একবার ডিসেম্বরের দিকে বা নাহলে জানুয়ারির দিকে যাবো একবার সময় করে। সেটা তো গেল পুরী, তারপরে ছোটোখাটো এই আমাদের আশেপাশে অনেক জায়গা এখনও বাকি আছে এক্সপ্লোর করার জন্য, যেগুলো একদিন দুদিনের ট্যুর, সেগুলো আমি আস্তে আস্তে করবো। আর এই হচ্ছে কথা, মানে সত্যি সত্যি আমি খুব 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 ভেঙে পড়েছিলাম আর কি, এতটা ভেঙে পড়েছিলাম মানসিকভাবে যে আপনাদের আমি মানে বলে বোঝাতে পারবো না, নাহলে 1 মাস ধরে আজকে ক্যামেরার সঙ্গে আপনাদের সঙ্গে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, যেটা মানে কখনোই এটা হয় না আর কি। আপাতত এখন এই সিজনটায় সামনে এই শীতের সিজনটা আর কোথাও যাচ্ছি না, এই আমাদের দক্ষিণবঙ্গেই আমি থাকবো, আমাদের রাজ্যটাকে আমাদের ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, আরও অনেক ছোটো ছোটো জায়গা, অফবিট জায়গা, নতুন নিত্য নতুন জায়গাদের জায়গার সন্ধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। যখন মানব জন্ম পেয়েছি আর পিছন ফেরত তাকানোর কোনো অবকাশ নেই, সামনের দিকে এগিয়ে যাব আর নিজে আনন্দ নেব, এবং সেই সঙ্গে সেই আনন্দগুলো আপনাদের সঙ্গে সেই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আর মানে লাস্টে একটা ছোট্ট গল্প বলে শুরু শেষ করছি, আমার একটা বন্ধু এখন সে কেরালার বন্ধু, ও এখন কর্মসূত্রে এখন মনে হয় এখন থাকে মুম্বাইতে থাকে, তো ও খুব সাইকেল চালাতে ভালোবাসতো আর কি, মানে ঘুরতে খুব ভালোবাসতো, ইউটিউবে ব্লগ বানাতো না কিন্তু ঘুরতে খুব ভালোবাসতো, সাইকেল নিয়ে খড়গপুর থেকে মন্দারমণি গেছে, বোলপুর শান্তিনিকেতন গেছে, কেশিয়ারি সপ্তাহে 2-3 বার যেত সাইকেল নিয়ে খড়গপুর থেকে, তো ওটার সাইকেল ছিল, কলকাতায় গিয়েছিল সেখানে ভিক্টোরিয়ার সামনে ওখানে একটু সমস্যায় পড়েছিল, সে গল্প করছিল। তো সেই বন্ধু আমাকে একটা ভিডিও সিনেমা দেখিয়েছিল, 1 ঘন্টা সিনেমা ছিল, যে একজন এরকম আমেরিকার একটা সত্যি ঘটনা আর কি, আমেরিকার একজন ভদ্রলোক, উনি ট্রেকিং করতে খুব ভালোবাসতেন, তো উনি ট্রেকিং করতে গেছেন, ট্রেকিং করতে করতে উনি দুটো পাহাড়ের মাঝখানে খাঁজে উনি পড়ে গেছেন আর কি, তো এমনভাবে পড়েছেন ওনার একটা পা মানে পাটা একটা পাথরের মানে পাথরটা গড়িয়ে এসে পায়ের ওপরে চাপা পড়ে গেছে আর কি।
তো উনি সেইভাবেই উনি দু সপ্তাহ দুয়ে কাটিয়েছেন। ওনার কাছে এক লিটার জলের বোতল ছিল, সেই জল খেয়েছিলেন। আর ওনার যে ঘড়িটি ছিল, ঘড়িটাও মোটামুটি টাইম টাইম ডেট ফেট সব দেওয়া বন্ধ করে দিয়েছে, মানে যেহেতু অ্যাক্সিডেন্টের পর থেকে। আর মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল খেয়ে উনি কিছু মানে জামাতে ধরে টরে কিছুদিন উনি কিছু কিছুটা উনি পিপাসা নিবারণ করেছিলেন। তো আর সিনেমাতে দেখেছিলাম যে সূর্যটা, মানে সূর্যটা সারাদিনের মধ্যে ওই ওই যে যখন ওই পাহাড়ের খাঁচের মধ্যে দিয়ে, মানে যেখানে মানে ওনার কাছে যেখানে উনি আছেন সেই জায়গাটায় ওই সব মানে মোটামুটি উনি 10 মিনিট মতন সূর্যের আলো সম্মুখীন হতেন দিনের মধ্যে আর কি, 12 ঘন্টার মধ্যে। তো তখন উনি ভাবলেন যে এইভাবে উনি বেঁচে এইভাবে থাকলেও আগামী দু তিন সপ্তাহের মধ্যে উনি ওনার জীবন শেষ আর কি। তো যেহেতু উনি ট্রেকিং করতে যান, হাতে একটা ওনার কাছে একটা ছোট্ট একটা ছুরি ছিল আর কি। তো লাস্ট উনি ডিসিশন নিলেন যে অনেক আরও বড়ো সিনেমাটা অনেক বড়ো ছিল, আমি ছোট করে বলছি, তো উনি ডিসিশন নিলেন যে ওনাকে বাঁচতে হবে, বেঁচে এবং ওনাকে আরও ওনার জীবনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তো উনি কী করলেন, নিজের সেই ছুরি দিয়ে নিজের একটা পা উনি কাটলেন, ঠিক আছে। পা কাটতে পাথর থেকে ওনার পাটা মানে বেরিয়ে এলো, তারপরে উনি কোনোরকম ওই মানে গর্ত থেকে উনি উপরে উঠেছেন। উঠার পরে কিছুটা এগিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যান। এবং সেই তখন ওটা একটু কিছু ট্রেকাররা ওইখানে যায়, ওনার ট্রেকাররা ওনার মানে ট্রেকার মানে যারা ট্রেকিং করতে যায় ট্রেকাররা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মেডিকেল ইমার্জেন্সিতে ফোন করে এবং সঙ্গে সঙ্গে আমেরিকাতে হেলিকপ্টার এসে ওনাকে রেস্কিউ করে। তো তারপরে উনি সুস্থ স্বাভাবিক উনি স্বাভাবিক সুস্থ হন। এবং তারপরে এতদূর অবধি কিন্তু ছিল কোনো একজন অ্যাক্টর অ্যাক্টিং করছিলেন। ঠিক তারপরে লাস্ট সিনে দেখাচ্ছে সেই ভদ্রলোক 5 বছর পরে যেটা উনি পাটা কেটেছিলেন সেই পায়ে একটা ফলস স্টিলের পা লাগিয়ে উনি এক কোমর বরফের উপর দিয়ে উনি হেঁটে 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 আবার ট্রেকিং করতে চলে যাচ্ছেন। এবং সেটা কিন্তু ছিল ওই ভদ্রলোক যে ভদ্রলোক নিজের ছুরি হাতে মানে পা কেটেছিল ওনার নিজের মানে অরিজিনাল ভদ্রলোক আর কি। তো সেই গল্পটা আমি সবসময় মনের মধ্যে ভাবি। আর মানে সেই গল্পটা থেকে বা সেই সিনেমাটা থেকে আমি অনেকটা আমি এনথু নিয়েছি বলতে গেলে আর কি, মানে মনটাকে অনেক শক্ত করেছি আর কি। আর ইন্টু দ্য ওয়ার্ল্ড তো আছে, সেটা তো অন্য ধরনের সিনেমা, ওই লেভেলে তো জীবনে যেতেই পারবো না। বা তাছাড়া অনেক আরও একটা সিনেমা এই সময়টা দেখলাম ভালো লাগলো, সেটা হচ্ছে মোটরসাইকেল ডায়েরিজ। মোটরসাইকেল নিয়ে একজন ডাক্তার আর একজন ওনার সিনিয়র দুজনে মিলে আর্জেন্টিনাতে গিয়েছিলেন, কীভাবে ওনারা দক্ষিণ আমেরিকা ঘুরেছিলেন সেটা একটা দেখলাম সিনেমাটা। তো এই সমস্ত সিনেমাগুলো আমাকে মানসিকভাবে অনেক ইন্সপায়ার করেছে। আমি আবার মানে আবার নতুন ছন্দে ফিরে আসছি, আমার মনটাকে শক্ত করছি, ভেঙে না যাতে না মনটাকে শক্ত করছি। আরও জীবন এখনও অনেক, মানে জীবন যখন মনুষ্য মানে ওই বলি না, মানে যখন পিছনে ফিরে তাকাবো না, সামনে যা হচ্ছে হয়ে যাবে, ডাক্তার যেমন বলছে সেভাবেই সব কিছু মেনে চলছি। আর আগামী দিনে নতুন নতুন অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই আশাই রাখছি। অনেকটা সময় নিয়ে নিলাম, অনেকটা আজে বাজে অনেক কথা বললাম। আর অনেকে জানতে চেয়েছিলেন কমেন্ট বক্সে, অনেকেই অনেকভাবে জানতে চেয়েছেন দাদা কেমন আছেন কী আছেন। মোটামুটি যতটা পারলাম এই মুহূর্তের আপডেট আমি দিলাম। নেক্সট উইকে আমার সম্ভবত মঙ্গলবার বা বুধবার করে আমার ওই ইসিজি টেস্ট মানে যেটা ওই হল্টার টেস্টটা যেটা আছে সেটা করবো। করে সামনে আশা রাখছি ওই মহালয়ার সময়ই আমি মোটামুটি মহালয়ার আগে গিয়েই মোটামুটি কলকাতায় গিয়ে আবার ডাক্তার দেখে চলে আসবো, এই হচ্ছে কথা। আর পুজোতে আমাদের গ্রামের দিকে কেমন পুজো হয়, বাড়ি যাচ্ছি, বাড়ির আশেপাশে বা আমাদের গ্রামের দিকে পুজো বা আমার গ্রামের জীবনযাপন ভাবছি সেইগুলোর উপরে একটা ছোটো ভিডিও বানাবো। সঙ্গে থাকবেন এবং আপনারাও পুজোতে কে কী করছেন জানাবেন। আর যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ছন্দে আবার নতুনভাবে ফিরে আসছে আপনাদের সামনে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বাই বাই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।